ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি ভেটকি মাছের একটা রেসিপি, দই ভেটকি। তো এখানে ভেটকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো ভেটকি মাছ দই ভেটকি করার জন্য আমি কি কি মশলা নিয়েছি সেটা দেখাই। নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ বাটা, একটা টমেটো কুচি। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাগবে লবণ হলুদ, আর দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। আর গার্নিশিংয়ের জন্য হচ্ছে ধনে পাতা দেবো। আর এখানে নিয়েছি টক দই, টক দইটা ফেটিয়ে নেব। তো চলুন রেসিপিটা শুরু করি। তো এখানে কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছগুলোকে আগে ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে ফোড়ন, আচ্ছা মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজিনি, খুব হালকাও নয়। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, সাদা জিরে, মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। তো পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, আদা রসুনটা একটু ভেজে নেবো আগে, কাঁচা গন্ধটা আদা রসুনে চলে যাওয়া পর্যন্ত একটু ধুয়ে নেবো। নেড়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা, দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো, এর মধ্যে স্পাইসি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিয়েছি, এটা দুই একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা নাহলে পুড়ে যাবে। যারা ঝাল কম বেশি খান সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দেব লবণ পরিমাণ মতো, স্বাদ মতো, সরি লবণ স্বাদ মতো, হলুদ পরিমাণ মতো, দিয়ে দেব একটু চিনি, এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষাতে থাকবো। একটু ঢেকে দিয়েছিলাম টমেটোটা একটু গলার জন্য, এবার দিয়ে দেবো, এই সময় আমি মিডিয়াম একদম লোতে করে রেখেছি গ্যাসটা, দিয়ে দিচ্ছি টক দইটা ফেটিয়ে রেখেছিলাম। এই সময় গ্যাসের হিটটা একদম লোতে দেওয়া, যাতে দইটা কেটে না যায়। টক দইয়ের বাটিটাকে একটু জল দিয়ে দিচ্ছি। আর দই ভেটকি যেহেতু বেশি ঝোল হয় না, এটা একটু মাখা মাখা হবে, তাই এতে বেশি ঝোল দেবো না। এটা তেল ছাড়া পর্যন্ত একটু ঢেকে দেবো গ্যাসটা মিডিয়ামে দিয়ে। তেল ছেড়ে এসছে, এবার হিটটা হাইতে দিয়ে আমি এটা ভালো করে কষাবো। তো মশলাটা কষানো রেডি হয়ে গেছে, দিয়ে দেবো জল, এটা খুব বেশি ঝোল হবে না। এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, তো মাছগুলো দিয়ে দিয়েছি,
এবার এর মধ্যে এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি এখানে কতগুলো গোটা লঙ্কা দেব, একটু স্পাইসি বানাতে চাইছি। তো এখানে আমি নুন মিষ্টি দেখে নিয়েছি, এবার এর মধ্যে দেব কতগুলো গোটা কাঁচা লঙ্কা। তো আমি এখানে গরম জল ব্যবহার করেছিলাম বলে তাই তাড়াতাড়ি ফুটে উঠলো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। আর হিটটা মিডিয়াম করে দেব। এখানে ঝোলটা ফুটে উঠেছে, একদম গ্যাসটা লোতে করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার দই ভেটকি। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই, বাড়িতে বানিয়ে এরকম খেয়ে দেখবেন ভালো লাগবে। খুবই অল্প সময় এটা তৈরি হয়ে যায়। তো এর মধ্যে এবার দিয়ে দেব ধনে পাতা কুচি। ধনে পাতাটা অপশনাল, ধনে পাতাটা চাইলে আপনারা নাও দিতে পারেন। এবার নামিয়ে ফেলবো।